আসসালামু আলাইকুম। হাসানহাটি বড়ধোপাদী এবাদত আলী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইনে ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুস সামাদ, সহকারী শিক্ষক গণিত, হাসানহাটি বড়ধোপাদী এবাদত আলী মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের যে প্রভাব আছে সেটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমি আজ তোমাদের তাপ ও তাপমাত্রা সম্পর্কে, পদার্থের তাপমাত্রিক ধর্ম সম্পর্কে, তাপমাত্রার সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল এবং পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব। তোমরা সকলে কাগজ কলম নিয়ে তৈরি হও। প্রথমে আমরা তাপ কি সেটা দেখি। আমরা রোদ্রে গেলে কিংবা আগুনের পাশে দাঁড়ালে গরম অনুভব করি, এটা তাপ। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাহলে আমরা দেখছি তাপ এক প্রকার শক্তি যেটা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাপের একক জুল। তাপের আরেকটা একক আছে ক্যালোরি। এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি বলে। অনেক সময় কিলো ক্যালোরিও ব্যবহার করা হয় একক হিসাবে। এরপরে আসি আমরা তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যেটা দ্বারা বোঝা যায় যে একটা বস্তুর থেকে আরেকটা বস্তুতে তাপ যাবে কি আসবে। তাপমাত্রা তাপীয় অবস্থা যা দ্বারা নির্ধারণ করা যায় এক বস্তু হতে অন্য বস্তুতে তাপ যাবে কি আসবে। এখন তাপমাত্রা একক, আমরা তাপমাত্রার এসআই একক যেটা আছে সেটা কেলভিন, যেটা কে দ্বারা প্রকাশ করা হয়। এছাড়া তাপমাত্রার ফারেনহাইট এবং ডিগ্রি সেলসিয়াস আরও দুইটা একক ব্যবহার করা হয়। আমরা এখন তাপ এবং তাপমাত্রার বিষয়টা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা দুইটা পাত্রের একটা চাবি দ্বারা সংযোগ করলাম। উভয় পাত্রে যদি আমরা পানি রাখি
এখানে বি পাত্রের পানির পরিমাণ বেশি, এ পাত্রের পানির পরিমাণ কম, কিন্তু এ পাত্রের উচ্চতা বেশি। আমরা পানির পরিমাণটাকে যদি তাপের সাথে তুলনা করি এবং উচ্চতাটাকে, এখন আমরা যদি এই চাবি সংযোগ খুলে দিই, অর্থাৎ তাহলে এ পাত্র থেকে পানি বি পাত্রে যাবে, কারণ এখানে উচ্চতা বেশি। যদিও বি পাত্রের পানির পরিমাণ বেশি, কিন্তু উচ্চতা বেশি থাকার কারণে এ পাত্র থেকে বি পাত্রে পানি যাবে। একইভাবে এখানে পি বস্তুতে 500 জুল তাপ আছে, কিউ বস্তুতে আছে 300 জুল, কিন্তু কিউ বস্তুর তাপমাত্রা বেশি হওয়ার কারণে কিউ বস্তুর থেকে পি বস্তুতে তাপ আসবে যদি এরা পরস্পরের সংস্পর্শে আসে। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা তাহলে অবশ্যই বুঝতে পারছি যে তাপ এবং তাপমাত্রার ভিতরে পার্থক্যটা কী, আর কোন বস্তুর থেকে কোন বস্তুতে তাপ যায়, অর্থাৎ উষ্ণতর বস্তুর থেকে শীতলতর বস্তুর দিকে সবসময় তাপ প্রবাহিত হয়। এখন আমরা পদার্থের তাপমাত্রিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। পদার্থের তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রার নির্ণয়ের জন্য আমাদের পদার্থের বিশেষ বিশেষ ধর্মকে ব্যবহার করা হয়। পদার্থের যে সকল ধর্ম নিয়মিতভাবে এবং যে সকল ধর্ম সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, সেই সকল ধর্মকেই তাপমাত্রিক ধর্ম বলা হচ্ছে, আর যেই পদার্থের ধর্ম ব্যবহার করা হয় সেই পদার্থকে তাপমাত্রিক পদার্থ বলা হয়। যেমন থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, থার্মোমিটারের পারদের তাপমাত্রা বৃদ্ধি পেলে এর আয়তনটা একটা নিয়মমাফিক বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধিটা সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, যার কারণে পারদের আয়তনের যে প্রসারণটা এটাকে তাপমাত্রিক ধর্ম বলা যাচ্ছে, আর পারদটাকে বলা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। এই ধরনের আরও অনেক থার্মোমিটার আছে, অ্যালকোহল থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার, এগুলো তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের তাপমাত্রার পরিমাপের বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখন আমি সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের ভিতরে যে সম্পর্ক, অর্থাৎ এদের ভিতরে যে সম্পর্কের সমীকরণ সেটা প্রতিপাদন করব। যে কোনো তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমাদের একটা স্কেলের প্রয়োজন, আর এই তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য দুইটা নির্দিষ্ট তাপমাত্রা স্থির করতে হয়। এই দুটো নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হচ্ছে স্থিরাঙ্ক, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, অপরটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় অথবা পানি বরফে পরিণত হয় সেটাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে 32 এবং ক্যালভিন স্কেলে 273। একইভাবে যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে 212 এবং ক্যালভিন স্কেলে 373। নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মাঝে যে ব্যবধান, এই ব্যবধানকে বিভিন্নভাবে ভাগ করে বিভিন্ন ধরনের স্কেল তৈরি করা হয়েছে।
এখন আমরা এখানে ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের ভিতরে সম্পর্ক দেখাই। এখানে ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলে একই অবস্থানে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আমরা ধরে নিচ্ছি টিসি, কেলভিন স্কেলে টিকে এবং ফারেনহাইট স্কেলে টিএফ। তাহলে আমাদের টিসি থেকে জিরোর ব্যবধান টিসি মাইনাস জিরো, টিএফ থেকে বত্রিশের ব্যবধান টিএফ মাইনাস থার্টি টু এবং টিকের থেকে ব্যবধান দুইশত তিয়াত্তরের টিকে মাইনাস দুইশত তিয়াত্তর, যেহেতু এদের ব্যবধান সমান তাহলে এদের মাঝে আমি সমান চিহ্ন ব্যবহার করতে পারি। এখন এই ব্যবধানগুলোকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের ব্যবধান দিয়ে পার্থক্য ভাগ করলে আমরা পাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক একশো, নিম্ন স্থিরাঙ্ক জিরো। শিক্ষার্থীরা খেয়াল করো, দ্বিতীয়টার ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে দুইশত বারো, নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ এবং কেলভিন স্কেলে তিনশত তিয়াত্তর, নিম্ন স্থিরাঙ্ক দুইশত তিয়াত্তর। তাহলে আমরা পাই এটা মাইনাস করলে আসে ওয়ান এইটটি। এখানে মাইনাস করলে আসে হান্ড্রেড। সমীকরণটাকে টোয়েন্টি দ্বারা গুণ করলে আমরা পাই টিসি বাই ফাইভ পাঁচ কুড়ি একশো আশি, অর্থাৎ টিএফ মাইনাস বত্রিশ বাই নাইন, টিকে মাইনাস দুইশত তিয়াত্তর বাই ফাইভ। তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের ভিতরে সম্পর্কের সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে আমরা এই সমীকরণ ব্যবহার করে যে কোনো স্কেলের তাপমাত্রা দেওয়া থাকলে অন্য স্কেলে তাপমাত্রা ব্যবহার বের করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা সমস্যা সমাধানের চেষ্টা করি। যেমন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করলে তার মান কত হবে? খেয়াল করো, এখানে আমাদের ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ভিতরে যে সম্পর্ক আমরা পেয়েছিলাম সেটা কী ছিল? টিসি বাই ফাইভ টিএফ মাইনাস বত্রিশ বাই নাইন। আমাদের মান দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ T
टीसी एर मान देवा आछे 32 डिग्री सेलसियस आमादेर बेर करते हबे फारेनहाइट स्केलर मान कत। लक्ष्य करो एखाने आमरा डिग्री सेलसियस स्केलर मान 32 जदि एखाने बसाई যদি আড়াআড়ি গুণ করি তাহলে দাঁড়াই 6.4 × 9 57.6 − 32 + 32 এখানে 9.8 অর্থাৎ ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা আমাদের দাঁড়াচ্ছে 89.6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে যেটা 32 ফারেনহাইট স্কেলে সেই মানটা আমাদের 89.6 ডিগ্রি ফারেনহাইট আসে। আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রি সেলসিয়াস স্কেলের মান থেকে ফারেনহাইট স্কেলের মানটা বড় হয়। এখন আমরা আরও কিছু গাণিতিক সমস্যা দেখব। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে মান সমান হয়? তাহলে আমরা ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের যে সম্পর্ক TC/5 TF − 32/9 এখানে লক্ষ্য করো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে মান যেহেতু সমান সেই কারণে আমরা এখানে লিখতে পারি TC = TF অর্থাৎ আমরা TF এর স্থানে TC বসাতে পারি। যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এখানে আসে 9 TC 160 পক্ষান্তর করলে আসে 30 মানটা পাই −40 অর্থাৎ −40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান মান দেখায়। অথবা −40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে মান সমান দেখাবে। অনুরূপভাবে আমরা ফারেনহাইট স্কেল এবং ক্যালভিন স্কেলের কোন তাপমাত্রায় সমান মান প্রদর্শন করে সেটা বের করতে পারবো। তোমরা এটা বাসায় চেষ্টা করবে, আশা করি সমাধান করতে পারবে। তবে আমরা যদি
বলি যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ক্যালভিন স্কেল মান সমান দেখায়। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ক্যালভিন স্কেলে মান সমান হয় এটা যদি আমরা বের করার চেষ্টা করি, দেখো কি হয়। তাহলে আমরা সমীকরণ সেলসিয়াসের টিসি বাই ফাইভ ক্যালভিন স্কেলে কী পাইছিলাম, টিএফ মাইনাস দুই শত তিহাত্তর বাই ফাইভ। দেখো উভয় পক্ষকে পাঁচ দ্বারা গুণ করা হলে যেটা দাঁড়ায় অর্থাৎ ক্যালভিন স্কেল থেকে দুইশো তিয়াত্তর মাইনাস করলে আমরা ডিগ্রি সেলসিয়াসে মান পাব, একইভাবে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি দুইশো তিয়াত্তর যোগ করা হয় সাথে তাহলে আমরা ক্যালভিন স্কেলে মান পাব। এখন এখানে যেহেতু সেলসিয়াস এবং ক্যালভিন স্কেলে মান সমান, এখানে আমরা টিসি সমান টিকে, টিসির মান যদি আমরা এখানে টিকে বসিয়ে দিই সবাই লক্ষ্য করো উভয় পক্ষ থেকে আমরা টিকে বাদ দিতে পারি, তাহলে দাঁড়ায় জিরো ইকুয়াল মাইনাস টু হান্ড্রেড সেভেন্টি থ্রি। কিন্তু এটা সম্ভব না, কারণ জিরো মাইনাস দুশো তিয়াত্তরের সমান হতে পারে না, এটা আলাদা একটা সংখ্যা, মাইনাস দুশো তিয়াত্তর আলাদা একটা সংখ্যা। অর্থাৎ এমন কোনো মান পাওয়া যাবে না, এমন কোনো তাপমাত্রা পাওয়া যাবে না যে যেখানে ডিগ্রি সেলসিয়াস এবং ক্যালভিন স্কেলে মান সমান দেখাবে। তাহলে আমরা বাসায় ডিগ্রি সেলসিয়াস ক্যালভিন স্কেল এই সম্পর্কিত যেই গাণিতিক সমস্যাগুলো আছে বইয়ের উদাহরণ এবং অনুশীলনী তোমরা সেগুলো করার চেষ্টা করবে। আচ্ছা এখন আমরা আসি পদার্থের তাপীয় প্রসারণ। পদার্থের তাপীয় প্রসারণ আমরা জানি, আমরা পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে এখন আলোচনা করব। গতিতত্ত্ব থেকে আমরা জানি পদার্থের অণুগুলো পরস্পর অনবরত নিজ স্থান থেকে, কঠিন পদার্থের অণুগুলো কাঁপতে থাকে, তরল পদার্থের অণুগুলো অনেকটা মুক্তভাবে চলাচল করে, গ্যাসীয় পদার্থের অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে সরে যায়। তাপমাত্রা বৃদ্ধির ফলে অণুগুলোর কম্পন শক্তি বেড়ে যায়, ফলে অণুগুলো পরস্পর থেকে অনেকটা দূরে সরে যায়, যার কারণে পদার্থের আদি অবস্থান থেকে অণুগুলো সরে কিছুটা দূরে সরে যায়, যার কারণে পদার্থের প্রসারিত হয়। আমরা এখানে একটা দণ্ড যেটা দৈর্ঘ্য ধরে নিলাম এল ওয়ান, আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে বলবো। দণ্ডটার আদি তাপমাত্রা যদি টি ওয়ান থাকে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে তাপমাত্রা টি টুতে পৌঁছায়,
তাপমাত্রা বৃদ্ধির ফলে দণ্ডটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে আমরা ধরে নিলাম টোটাল দৈর্ঘ্যটা আসলো এখান থেকে এল টু, তাপমাত্রা বৃদ্ধি টি টু, বৃদ্ধি পেয়ে টি টু। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এল টু মাইনাস এল ওয়ান, তাপমাত্রা বৃদ্ধি টি টু মাইনাস টি ওয়ান। পরীক্ষা করে দেখা গেছে যে কোনো বস্তুর দৈর্ঘ্য যেটা বৃদ্ধি পায় সেটা যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় সেটা আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। আবার খেয়াল করি, আমরা ধরে নিচ্ছি একটা দণ্ডের আদি দৈর্ঘ্য ছিল এল ওয়ান, আদি তাপমাত্রা ছিল টি ওয়ান, তাপমাত্রা বৃদ্ধি করা হলো সেখানে তাপমাত্রা টি টু দাঁড়ালো এবং দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে এল টু হলো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এল টু মাইনাস এল ওয়ান, তাপমাত্রা বৃদ্ধি টি টু মাইনাস টি ওয়ান। আমরা জানি কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় সেই বৃদ্ধির পরিমাণ আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। আমরা জানি সমান চিহ্ন যদি ব্যবহার করি সমানুপাতি তুলে দিয়ে, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট সংখ্যা আসে। দৈর্ঘ্য প্রসারণের বেলায় এখানে আলফা ব্যবহার করা হয়। তাহলে আমরা পাই এল টু মাইনাস এল ওয়ান ইকুয়াল আলফা ইন্টু এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। এখান থেকে যদি আমরা আলফার মান বের করতে চাই তাহলে দাঁড়ায় এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এই আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। অনুরূপভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিন দিকেই তাপের বৃদ্ধির ফলে প্রসারিত হয়। ক্ষেত্র প্রসারণের বেলায় এখানে ব্যবহার করা হয় বেটা, যেহেতু ক্ষেত্র অনুরূপভাবে এখানে এ টু মাইনাস এ ওয়ান, এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এখানে এল ব্যবহার করা হয়েছে দৈর্ঘ্যের ক্ষেত্রে, কারণ হচ্ছে লেন্থ ইংরেজি প্রথম অক্ষর এল আসে, ক্ষেত্র বেলায় এরিয়ার। অনুরূপভাবে গামা ইকুয়াল আসবে আয়তন প্রসারণের বেলায় ভি টু মাইনাস ভি ওয়ান, ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এখানে খেয়াল করো দৈর্ঘ্য প্রসারণ সহগ বা ক্ষেত্র প্রসারণ সহগ এগুলোর একক যদি আমরা বের করতে চাই, দৈর্ঘ্যের একক আমরা জানি, দৈর্ঘ্যের একক মিটার, তাপমাত্রার একক পার্থক্যের একক ক্যালভিন। এখানে মিটার ভাগ হয়ে গেল, তাহলে ওয়ান বাই ক্যালভিন থাকে, অর্থাৎ কে ইনভার্স। এক অনুরূপভাবে ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ সহগের এককও ক্যালভিন ইনভার্স। আজ তোমাদের ক্লাস এ পর্যন্ত, আগামী দিন পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, অভিভাবকের কথা শুনে চলাফেরা করবা আর ভালো থাকবা। আসসালামু আলাইকুম।